আজ তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আই থিঙ্ক তোমরা প্রত্যেকে ভালো আছো, তোমরা অনেক অনেক ভালো থাকো, এটাই আমি চাইবো। আজ আমার আরেক বন্ধু তার প্রবলেমের কথা আমার সঙ্গে শেয়ার করেছে। সে আমাকে কমেন্ট করেছে, শিবম দা আমি ব্যবসা শুরু করতে চাই বাট ব্যবসা শুরু করার জন্য আমার কাছে তেমন বেশি টাকা নেই, প্লিজ আপনি বলবেন যে কোথা থেকে আমি সহজে ব্যবসা শুরু করার জন্য লোন পেতে পারি। সবার প্রথমে যে কমেন্ট করেছে সে তার নাম লেখে নিয়ে আমাকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাকে কমেন্ট করেছেন। আর আপনি যে কমেন্টটা করেছেন, এই প্রবলেমটা শুধু আপনার নয়, আমাদের বাংলায় এমন প্রচুর মানুষ আছে যারা ব্যবসা শুরু করতে চায় এবং ব্যবসা শুরু করার জন্য তারা লোন চাইছে, বাট কোন লোনের জন্য অ্যাপ্লাই করবে তারা সেটা জানে না। আমি আপনাদেরকে বলে দিই, কিছু লোনের কথা বলবো যে লোনগুলো আপনার সহজে পেতে পারেন। দেখুন, কোনো কিছুই আমাদের বাংলাতে কিন্তু সহজে পাওয়া যায় না, কোনো কিছু বাংলাতে সহজে পাওয়া যায় না, আবার এমন কিছুও নেই যেটা বাংলাতে পাওয়া যায় না। দেখুন, লোন পেতে গেলে কিছু লোনের কথা আপনাকে বলছি। মুদ্রা লোন যেটা আছে, যেটা ব্যবসার জন্যই শুধুমাত্র দেওয়া হয়, মুদ্রা লোন। মুদ্রা লোনের অ্যামাউন্ট থাকে 50 থেকে 10 লাখ টাকা পর্যন্ত। যারা শুরু করছে তাদের জন্য একরকম, যারা ব্যবসা শুরু করে ফেলেছে তাদের জন্য একরকম, এবং যারা অনেক বড় ব্যবসা করছে তাদের জন্য একরকম। অর্থাৎ মুদ্রা লোনের 3 রকম থাকে, একটা শিশু, একটা কিশোর, একটা তরুণ, এরকম 3টে ভাগ আছে। 50,000 টাকা থেকে শুরু হয়, 50,000 টাকা থেকে আই থিঙ্ক 3 লাখ টাকা, 3 লাখ টাকা থেকে 5 লাখ টাকা, 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকা, এরকম একটা সিস্টেম আছে। এরপরে আমি তোমাদেরকে আরও একটা লোনের কথা বলছি, সেই লোনটার জন্য তোমরা ট্রাই করতে পারো। দেখো, যদি তুমি মনে করো যে তুমি ব্যবসাই করবে, জীবনে চাকরি করবে না, তাহলে ভিডিও অফিস থেকে একটা লোন দেওয়া হয় প্রত্যেকটা যারা পড়াশোনা করেছে তাদেরকে, যারা পড়াশোনা করেছে তাদেরকে একটা লোন দেওয়া হয়। এই লোনটার নাম কী আছে এক্স্যাক্টলি আমার জানা নেই, তবে আমি এতটা জানি যে ভিডিও অফিস থেকে একটা লোন প্রোভাইড করা হয়। সেই লোনটা মেবি 2 লাখ টাকা হতে পারে, 4 লাখ টাকা হতে পারে, এবং এই লোনটাতে সাবসিডিও থাকে। এছাড়া আরও একটা লোন আছে, এমএসএমই লোন। এই এমএসএমই লোন যে কোনো একটা ব্যবসা শুরু করলে আপনি এমএসএমই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এটাতে কি করতে হয়, এমএসএমই লোনের জন্য বা ভিডিও অফিস থেকে লোনের জন্য বা মুদ্রা লোনের জন্য আপনাকে প্রজেক্ট তৈরি করতে হয়। আপনাকে একটা প্রজেক্ট তৈরি করতে হয় যে আপনি কী ব্যবসা শুরু করবেন, আপনাকে কী মেশিন কিনতে হবে, মেশিন কেনার জন্য কত টাকা, ব্যবসা শুরু করার জন্য অফিস সেট আপ করার জন্য কত টাকা, মার্কেট কবে থেকে শুরু করবেন, কবে থেকে আপনার কাছে টাকা আসবে, এই সমস্ত কিছু দিয়ে আপনাকে একটা প্রজেক্ট রেডি করতে হয়। সেই প্রজেক্ট ব্যাংক ভেরিফিকেশন করে এবং ভেরিফিকেশন করে আপনাকে লোন দিতে থাকে। এছাড়া যদি আপনার এখন রানিং ব্যবসা থাকে, আরও কিছু ব্যবসার লোন থাকে, মর্গেজ লোন আছে, আপনি মর্গেজ লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। বাট কত মানুষের কাছে, কত পার্সেন্ট মানুষের কাছে মর্গেজ দেওয়ার মতো প্রপার্টি থাকে? ম্যাক্সিমাম মানুষের কাছে থাকে না। দ্যাট ইজ, যাদের কাছে নেই তারা কিন্তু এই মুদ্রা লোন, এমএসএমই লোন, এই দুটো লোনের জন্য আপনারা ট্রাই করতে পারেন। এবং যে কোনো গভর্নমেন্ট ব্যাংক থেকে কিন্তু এই দুটো লোন পাওয়া যায়, যে কোনো প্রাইভেট ব্যাংক থেকেও এই দুটো লোন পাওয়া যায়। এমএসএমই লোনটা অনলাইনেও অ্যাপ্লাই করা যায়, কিন্তু সেক্ষেত্রে আপনাকে একটা এমএসএমই সার্টিফাই লাগবে। আর আপনার যদি বিজনেসের এমএসএমই সার্টিফিকেট না থাকে, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনি চাইলে নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে আপনি আমাদের অফিসের সঙ্গেও কথা বলতে পারেন, আমার অফিস থেকে আপনাকে এমএসএমই রেজিস্ট্রেশন করার জন্য হেল্প করতে পারে। আপনারা যে এতটা সময় দিলেন, আর তোমরা যারা আমার বন্ধুর মতো আছো, তোমরা যে এতটা সময় দিলে, দ্যাট ইজ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলে ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।